আজকে আমার চ্যালেঞ্জ হলো আমি বিপিএল খেলা দেখব তাও ফ্রিতে। এই চ্যালেঞ্জে আছে মাত্র একটি টাস্ক। তো এই চ্যালেঞ্জের যে টাস্ক হলো এই টাস্কটা হলো আমাদের স্টেডিয়ামে ঢুকতে হবে ফ্রিতে, প্লাস আমাদেরকে টিভিতে আসা লাগবে। তো এখন আছি আমি ধানমন্ডি লেক পার্ক, এখান থেকে যাওয়া লাগবে মিরপুর দুই, কারণ মিরপুর দুইতে আছে স্টেডিয়াম, যে স্টেডিয়ামে আমি ফ্রিতে যাবো, মানে ঢুকবো যাবো না। তো গাইজ আমি এখন চলে আসলাম কারওয়ান বাজার মেট্রো রেলের সামনে। তো এখন আমি মেট্রো রেল নিয়ে যাবো হলো মিরপুর দশে, কিন্তু স্টেডিয়াম মিরপুর দশে পরে নাই, পড়ছে দুয়ে, কিন্তু যাওয়া লাগবে দশে। কথা ওইটা না, কথা হলো যে আমি যদি পারতাম তাহলে মেট্রো রেল ফ্রি যাইতাম, কিন্তু মেট্রো রেলের যে সিকিউরিটি গার্ডরা আছে ওরা আমাকে দিয়ে দিবে। যাই হোক, এখন আমি যাবো মেট্রো রেলে উঠবো। তো এখন বলতে পারো যে আমি স্টেডিয়ামে ফ্রিতে কিভাবে ঢুকবো, তো এটা তো আমার একটা প্ল্যান আছে, প্ল্যানটা খুবই ইজি অ্যান্ড খুবই এফিশিয়েন্ট, অনেক টাইম এটা হয়ে যায়, কিন্তু আমি জানি না আজকে হবে নাকি হবে না। আমার প্ল্যানটা হলো, এখন তো আমরা আছি কারওয়ান বাজার মেট্রো স্টেশনে, তো আমি আগে থেকে কল দেওয়া বইলা রাখছি আমাদের যে বড় ভাইরা আছে, তোমরা অবশ্যই ভিডিওতে ওনাদেরকে দেখছো, ওনাদের বলছি তোমরা কয়জন আসো, আমার বাইরে নিয়ে চারজন, হ্যাঁ আমার নিয়ে পাঁচজন, তো তোমরা চারজনে টিকিট কাইটা রাখবা, এই চারজনের চিপাচিপির ভিতরে আমি এক্সট্রা ঢুকা যাওয়ার চেষ্টা করবো। তো দেখি, এটা আমার মূলত প্ল্যান যে চাপাচাপি করে ঢুকা যাবো, কিন্তু আল্লাহ মাহবুদ জানে যেটা হবে নাকি হবে না। আর মেট্রো রেলে যাওয়ার একটাই কারণ, সেটা হলো আমি যদি এখন লোকাল বাস দিয়ে যাইতে চাই তাহলে জামে পইরা মইরা যাবো। আর আমাদের বাংলাদেশ দিন দিন চায়না কোরিয়া জাপান হয়ে যাইতেছে, কারণ এখন বাংলাদেশও মেট্রো রেল আছে, আর মেট্রো রেলের কি রাশ সেটা তো তোমরা দেখতেই পারো যারা ঢাকাতে থাকো, আর যদি না দেখে থাকো তাহলে আজকের ভিডিওতে দেখে ফেলবা। তো টিকিট বাই করা কমপ্লিট, আর এই টিকিট পড়ছে আমার 40 টাকা করে, কারণ ভাড়া খুবই কম। চলো তাড়াতাড়ি যাওয়া যাক, নাহলে ট্রেন মিস হয়ে যাবে। তো গাইস, এই জিনিসটার কথাই বলছি যে এত কাপজাপ হয়, হ্যাঁ এতই হয়, কিন্তু ওয়ার্থ ইট, কারণ টাইম খুবই বাঁচে, কারণ ঢাকার মানুষে জানে টাইমের কি মূল্য, এটা আমরাও এক্সপিরিয়েন্স করি। যখন ভিডিও বানাতে আসি ঢাকায় তখন জামে পইরা মরে যাওয়ার অবস্থা, কিন্তু এখন মেট্রোর কারণে ভালো হইতেছে, অনেক হেল্প হইতেছে। তো গাইস আমি চলে এসে পড়ছি স্টেডিয়ামের কাছে, এটা হলো স্টেডিয়ামের 1 নম্বর গেট, আমাদের যাওয়া লাগবে 5 নম্বর গেটে, কারণ আমাদের যে ভাইয়ারা ওরা হলো 5 নম্বর গেটে। এখন আমি কল দিতেছি, হ্যালো কই তোমরা, কয় নম্বর গেটে? তুমি রেডি আছো? আর তুমি তো জানো যে টিকিট নেই আমার, আচ্ছা তাহলে আমি 5 নম্বর গেটে আইতেছি না? হ্যাঁ ম্যাচ স্টার্ট হয়ে যাবে, ম্যাচ স্টার্ট হতে আর মাত্র 6 মিনিট বাকি আছে। তো গাইস চলো ঝটপট 5 নম্বর গেটে যাওয়া যাক, ওরা বলতেছে যে আমার ঢুকাই দিতে পারবে, দেখি যায়। সো এখন বলতে পারো যে আমরা কিভাবে ঢুকলাম, কিভাবে কি হলো। আসলে ঢোকার আগে যখন আমি পিছন থেকে শ্যুট নিতেছিলাম, তখন আমাকে ডাক দিয়ে বসছে যে এই ক্যামেরা ভিতরে অ্যালাউ না, ক্যামেরা বাইরে রেখে যেতে হবে। অ্যান্ড সেই সময় এই ক্যামেরা নিয়ে একটা গ্যাঞ্জাম ওইখানে লাগছিল, অ্যান্ড এই চক্করে যে টিকিটটা দিছিল সেখানে টিকিট ঠিকভাবে গণে নেয়, অ্যান্ড এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। এবং ভিতরে ঢোকার পর আরেকটা চেকিং করছিল, যেখানে পকেটে দেখে কি আমাদের মাইক্রোফোন, তো ওইটা নিয়ে আবার একটু কথা কাটাকাটি হয়, তো সেটার কারণে আসলে পিছন থেকে কেউ ডাকও দেয় না। এবং আমাদের পিছনে আরো অনেক লোক ছিল যারা ভিতরে তাড়াতাড়ি ঢুকবে, ইভেন ওই সময় ম্যাচ স্টার্ট হয়ে গেছিল, তাই সবার একটা তাড়াহুড়ো ছিল, এন্ড এই সুযোগটা নিয়ে আমরা ভিতরে তাড়াতাড়ি ঢুকে যাই। আমি দেখতে পারি
আম্পিয়ার বলছে মশা কেন সামনে, বলার বল করে দিল, ব্যাটসম্যান কিছুই করতে পারলো না, ফিল্ডার অনেক ভালো এফেক্ট দিল কিন্তু বলটাও থেমে গেল, বলার বলছে কি ক্যাচ কি কাঁচা বিরিয়ানি খেয়ে এসেছিস, বলারকে কোনো রিপ্লাই দেওয়া হলো না, মানে ফিল্ডার কোনো রিপ্লাই দিল না, কি সে দেখো গাইস এইসব ফাউল টিম করি না আমি, যে মনে প্রাণে সিলেট এটা তো তোমরা ভালো করে জানো, ঢাকা আমি কোনোদিন ছিলামই না। শাবাশ বেটা। গাইস এই যে আমি ক্যামেরার মধ্যে দেখছো গাইস, আমরা টিভির ভিতর আয়া পড়ছি, কি শান্তি গাইস, কি শান্তি, একটু যদি দেয় তো টিভির মধ্যে কি হইতো, দেখা হলো না গাইস, টাস্কও হারলাম, এটি থাকলে লগে জীবনে উন্নতি হইব না, উন্নতি মানে বোঝো বিপিএল খেলা দেখো প্লেয়ার পিছু হয়ে আমি নিজেই বুঝি নাই, তোমরা যদি বুঝা থাকো তাহলে লাইক করে যাও।